আমার প্রশ্ন হচ্ছে, ছবি করা হারাম? এই মুহূর্তে এখানে একটা ফটো হচ্ছে, আপনার ছবি হচ্ছে, এটা কি ঠিক না না বেটি? ভাই আপনি প্রশ্ন করলেন যে ছবি করা হারাম, অথচ এই মুহূর্তে যে এটা ছবি হচ্ছে, এটা কি ঠিক? এখানে যে বিষয় যেটা হচ্ছে, যে ছবির ব্যাপারে, ছবি উঠানোর বিভিন্ন কারণ হতে পারে, বিশেষ করে যেগুলো কাগজের ছবির কথা বলি, ছবির কথা পরে আসছি আমি। কাগজের ছবি যেগুলো সাধারণত আমরা টেঙে রাখি বা বিভিন্ন কারণে তোলা হয়, বিভিন্ন কারণে ছবি তোলা হয়, ওলামায়ে কিরামদের সর্বসম্মতিক্রমে অভিমত ব্যক্ত করেছেন যে যদি বিশেষ প্রয়োজনে, যেমন হজে গেলে পাসপোর্ট করার জন্য, নাগরিক হিসেবে থাকার জন্য আইডেন্টি কার্ড বা এই ধরনের যেগুলো জরুরি ছবি, সেগুলো করাতে বাধা নেই। সেই সব ছবিতে বাধা রয়েছে যে সব ছবিগুলো অনার্থ করা হয়, কিংবা যেসব ছবিগুলো সৌন্দর্যের জন্য টাঙানো বা অনেক কিছু করা হয়, যেসব ছবিতে সম্মান প্রদর্শন করা হয়, সেই সব ছবিগুলো সেই হাদিসের অন্তর্ভুক্ত হবে। আর এই যে ক্যামেরার মাধ্যমে যে ক্যামেরা হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, এখানে যে বিষয় যেটা হচ্ছে, ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে এই ব্যাপারে যে আপনি টিভি দর্শনের ব্যাপারে, আপনারা জানেন টিভি দর্শন যদি কোনো কিছু খারাপ না থাকে তাহলে ভালো দর্শন করা যেতে পারে, এটা সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামরা অভিমত ব্যক্ত করেছেন যে এটা করা যেতে পারে। তারা বলেছেন যে খালি চোখে যে জিনিসটা দেখা আপনার বৈধ, টিভির মাধ্যমেও সেই জিনিসটা দেখা বৈধ। খালি চোখে যে দেখাটা, যেটা বাস্তবে আমরা দেখি অশ্লীল নাচ গান, এটা না যায় এই চোখে দেখা যাবে না, আমার টিভির মাধ্যমে হোক, চাই পর্দার মাধ্যমে হোক, চাই মোবাইলের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যে কোনো ভাবে সেটা দেখা যাবে না, এটা হারাম। আর এই ক্যামেরার মাধ্যমে যদি আপনি ভালো কিছু করেন তাহলে এর জন্য মানুষ আরো উপদেশ হাসিল করবে, এর জন্য মানুষ আরো উপকৃত হবে। আজকে যে আমরা আমার বক্তব্য আপনারা শুনলেন, এটা যদি রেকর্ডিং না হতো, ভিডিও ক্যামেরা না হতো, তাহলে এখান থেকে শেষ। এর দ্বারাই উপকৃত হবে অনেক মানুষ, এটা একটা মিডিয়া, অনেক বেশি মানুষ এদের থেকে উপকৃত হবে। সুতরাং এইভাবে আমাদের যদি আমরা মিডিয়াকে ব্যবহার করি, এইভাবে যদি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা বিভিন্ন বিয়েতে দেখা যায়, আরো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় রঙ্গরস করার জন্য ভিডিও ক্যামেরা হচ্ছে, এগুলো না যায়, এগুলো হারাম, বিভিন্ন ভাবে এগুলো হারাম। সুতরাং এটা একটা বৈধ মজলিস, আপনারা দেখছেন খালি চোখে, আপনারা এটা টিভিতেও দেখতে পারবেন, আপনার মোবাইলে দেখতে পারবেন, বিভিন্ন ভাবে দেখতে পারেন, সুতরাং এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।